বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে। বন্যার কারণে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখন প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গত 21 আগস্ট 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।